বান্দরবনের লামা উপজেলায় ত্রিপুরা কিশোরী ধর্ষণ নাটকের অন্তরালে বনফুর বিজেপি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং রাজার সনদ বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করা হয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালি ছাত্র পরিষদের যৌথ ব্যানারে আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মুখে সড়কে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙালি ছাত্র পরিষদের যৌথ ব্যানারে আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মুখ সড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সাংবাদিক ফরিদুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দবন জেলা শাখা সভাপতি আতিকুর রহমান আতিক মানবাধিকার কর্মী মোহাম্মদ কামাল উদ্দিন বাঙালি ছাত্র পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান মিজান সদস্য সচিব ফরহাদ হোসেন জুয়েল ড ওমর চৌধুরী বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মামুন রেজা প্রমো মানববন্ধনে বক্তারা বলেন লামা তথা পুরো বান্দরবন জেলায় পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক খুন চাতাবাজি হামলা অপহরণের মতো ঘটনা বেড়েই চলছে